হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে নতুন আরও একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে কিন্তু প্রতিদিনের মতনই কিন্তু দেখিয়ে দেবো, আজ রাত 12টার পরে আমাদের ইন্ডিয়ান সার্ভার উপরে তোমরা নতুন কী আপডেট দেখতে হবে এবং নতুন নতুন কী কী আপকামিং আপডেট আসতে চলেছে আমাদের ইন্ডিয়ান সার্ভার উপরে, সব কিছুর ফুল ডিটেলস আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রতিদিনের মতনই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে। তো গাইস, ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং এবং অনেকটা হেল্পফুল হতে চলেছে তোমাদের। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আর ভিডিওটা একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এই নতুন নতুন আপকামিং আপডেটগুলো। তো গাইস, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থেকে বেল আইকনটি কিন্তু অবশ্যই অল সেট করে দেবে, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে তোমার কাছে সবার আগে যায়। তো গাইস, চলো দেখে নেওয়া যাক আজকের আপডেটগুলো। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ একটা ডায়মন্ড রয়্যাল বান্ডেল, যেখানে কিন্তু ফিমেল বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ। ফিমেল বান্ডেলটা কিন্তু ব্রাজিল সার্ভারে ডায়মন্ড রয়্যাল বান্ডেল হিসেবে দিয়েছে। তো গাইস, আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা অলরেডি দেখে নিয়েছো আমাদের ডায়মন্ড রয়্যাল বান্ডেলটা কী হতে চলেছে এবং নেক্সটও কিন্তু তোমরা দেখতে পাবে এরই যে আমাদের মেল বান্ডেলটা সে তার ফিমেল বান্ডেলটা তোমরা দেখতে পাবে, আই থিঙ্ক কাপেল বান্ডেল। তো গাইস, এই যে বান্ডেলটা তোমরা দেখতে পেলে ডায়মন্ড রয়্যাল ভ্যারাইটি সার্ভারে, সেটা কিন্তু তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভারে অন্য কোনো ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে পারো বা নেক্সট আরও একটা ডায়মন্ড রয়্যালের পরে কিন্তু এই বান্ডেলটা দেখতে পেতে পারো। তো গাইস, আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডেলটা আমি তোমাদের আগেও দেখেছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো বন্ধুরা, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডেল হতে চলেছে, ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভার দুটো সার্ভার একসাথে কিন্তু এটা কিন্তু ডায়মন্ড রয়্যাল বান্ডেলে তোমরা আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যালে দেখতে পাবে। তো গাইস, এই বান্ডেলটা কিন্তু অনেকটা ওপি একটা বান্ডেল, ফিমেল বান্ডেলের একটা বান্ডেল। তো গাইস, এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট আরও কিছু আপডেট রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস, এখনও পর্যন্ত যারা ভিডিওটা লাইক করেন অবশ্যই আর ভিডিওটা লাইক করে দেবেন নতুন নতুন আপকামিং আপডেটগুলো দেখার জন্য। তো গাইস, এরপরে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো গাইস, স্ক্রিনের উপরে তোমরা দেখতেই পাচ্ছ তিনখানা কিন্তু গানের স্ক্রিন রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ উডপেকার রয়েছে, কডের গানের স্ক্রিন রয়েছে এবং ম্যাক্স সেভেনের গানের স্ক্রিন রয়েছে। তো গাইস, এই তিনটে গানের স্ক্রিনের মধ্যে যে কোনো একটা গানের স্ক্রিন কিন্তু তোমরা আমাদের নেক্সট উইপন রয়্যালে দেখতে পেয়ে যাবে। হ্যাঁ গাইস, এই তিনটে গানের মধ্যে যে কোনো একটি গানের স্ক্রিন কিন্তু তোমরা আমাদের লেজেন্ডারি গানের স্ক্রিন হিসেবে কিন্তু উইপন রয়্যালে দেখতে পাবে। তো গাইস, তিনটে গানের স্ক্রিন কিন্তু লেজেন্ডারি গানের স্ক্রিন এবং ওপি একটা গানের স্ক্রিন হতে চলছে আমাদের নেক্সট উইপন রয়্যালে। তো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও কোনটা আসতে পারে আমাদের ম্যাক্স সেভেন, এবং তোমরা কিন্তু ম্যাক্স সেভেন বা কড গান স্ক্রিনের মধ্যে যে কোনো একটা তোমরা দেখতে পেতে পারো, সরি কড না, উডপেকারের মধ্যে যে কোনো একটা তোমরা দেখতে পেতে পারো। তো গাইস, নেক্সট আমি তোমাদের যেটা দেখিয়ে দেবো সেই আপডেটটা হলো, চলো দেখে নেওয়া যাক কী আপডেট রয়েছে নেক্সট। তো গাইস, নেক্সট আপডেট স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ এটা কিন্তু 30% ডিসকাউন্ট আমাদের যে ইনকিউবেটার চলছে M60 আই থিঙ্ক র্যাম পেজের যে ইনকিউবেটার রয়েছে, সেই ইনকিউবেটারে তোমরা যে M60 দেখেছো তার উপর কিন্তু আমাদের এখনও কোনো ডিসকাউন্ট আসেনি। তো গাইস, এই ডিসকাউন্টটা কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশ সার্ভারের উপরে দেখতে পাবে। তো গাইস, ইনকিউবেটারের ডিসকাউন্ট আসলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি বলে দেবো এবং এটা আই থিঙ্ক নাইট আপডেটেই আসবে, যেটা কিন্তু তোমাদেরকে আমি আগে থাকতে দেখিয়ে দেবো। তো গাইস, চলো নেক্সট আরও কিছু আপডেট রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, নেক্সট তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ নতুন একটা ইভেন্ট কিন্তু অলরেডি চলে এসেছে বাইরের একটা সার্ভারে, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের MP40, M87 এবং M1014 গান স্কিন। তো গাইস, এখানে তোমরা দেখে বুঝতেই পারছো একটা স্পিন কিন্তু 20 ডায়মন্ড এবং 5টা স্পিন 100 ডায়মন্ড, এখান থেকে কিছু টোকেন কালেক্ট করতে হবে এবং টোকেন কালেক্ট করার পরে কিন্তু গান স্কিনগুলো তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো গাইস, এরমভাবে কিন্তু অনেক আই থিঙ্ক গান স্কিন এবং বান্ডিল সব কিছু কিন্তু রেয়ারের আইটেমগুলো, যেগুলো কিন্তু গ্রেনে ফ্রি ফায়ার কিন্তু বিজনেসের জন্য কিন্তু ব্যাক করাচ্ছে, আই থিঙ্ক রিটার্ন দিচ্ছে। তো গাইস, আমাদের ইন্ডিয়ান সার্ভারেও কিন্তু তোমরা পুরনো সমস্ত গান স্কিন এবং বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পেতে পারো এবং সেখান থেকে কিন্তু গেরিন আমাদের অনেক ডায়মন্ড কিন্তু ওয়েস্ট করাতে চলেছে। তো গাইস, এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো নেক্সট আর কি আপডেট রয়েছে। তো বন্ধুরা, নেক্সট তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ নতুন একটা গ্লোবাল জয় ক্যারেক্টারের যে গ্লোবালটা, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে গ্লোবালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা আলটিমেটলি ফ্রিতে পেতে চলেছ আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারের উপরে। তো গাইস, জয় ক্যারেক্টারে কিন্তু একটা ইভেন্ট আসতে চলেছে 19 জুলাই কিন্তু তোমরা নতুন একটা ইভেন্ট দেখতে পাবে, যেখানে কিন্তু অনেক কিছু জিনিসই তোমরা ফ্রিতে পাবে, যেমন তোমরা ধরো গান স্কিন এবং এই যে গ্লোবাল স্ক্রিনটা দেখলাম, গ্লোবাল স্ক্রিনটাও কিন্তু তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে। তো গাইস, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন গান স্ক্রিনগুলো তোমরা ফ্রিতে পেতে চলেছ। তো গাইস, যে গান স্ক্রিনগুলো ফ্রিতে পেতে চলেছে তার মধ্যে তোমরা কিন্তু UMP পাবে, M60 পাবে এবং আরও একটা গান স্ক্রিন পাবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু AWM-এর গান স্কিন, M60 গান স্কিন এবং তোমরা দেখতে পাচ্ছ UMP-এর গান স্কিন, টোটাল মিলিয়ে কিন্তু এই ইভেন্টটা তোমরা 19 তারিখ দেখতে পাবে আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং তোমরা কিন্তু দেখতে পাবে বাংলাদেশ সার্ভারেও। তো গাইস, এই যে গান স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা ফ্রিতে ক্লেম করে নিতে পারবে এবং
এখানে কিন্তু তোমাদেরকে একটা রুলস ফলো করতে হবে, যেটা হচ্ছে তোমাদের কিন্তু জয় যে ক্যারেক্টারটা রয়েছে যেটা আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল সেই ক্যারেক্টারটা কিন্তু তোমাদেরকে নিয়ে খেলতে হবে, এবং এই যে গান স্কিনগুলো রয়েছে এগুলো কিন্তু ক্লেম করতে পারবে, সঙ্গে কিন্তু গ্লোবালটাও তোমরা ক্লেম করতে পারবে। তো গাইস ইভেন্টটা যখন ক্লিয়ারলি দেবে তখন আমি তোমাদেরকে ফুল ডিটেলস তো কিন্তু জানিয়ে দেবো। তো গাইস এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজ রাত 12টার পরে আমাদের ইন্ডিয়ান সার্ভার উপরে তোমরা নতুনকে আপডেট দেখতে পাবে, এবং তোমরা ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভার টোটাল মিলিয়ে তোমরা নতুনকে আপডেট দেখতে পাবে রাত 12টার পরে। সেটা কিন্তু চলো এবারে দেখে নেওয়া যাক। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজ রাত 12টার পরে আমাদের ইন্ডিয়ান সার্ভার উপরে তোমরা নতুনকে আপডেট দেখতে পাবে। তো গাইজ আজ রাত 12টার পরে তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভার উপরে নতুন কোনো আপডেট কিন্তু দেখতে পাবে না। হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছো, নতুন কোনো আপডেট পাবে না। তোমরা দেখতেই পাচ্ছ ইভেন্ট সেকশানে কিন্তু নতুন কোনো আপডেট নেই। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ইভেন্ট সেকশানটা, ইভেন্ট সেকশানে তোমরা দেখছো নতুন কোনো আপডেট নেই, এবং তোমাদেরকে আমি দেখিয়ে দেবো লাগ রয়েলেও নতুন কোনো কিন্তু আপডেট তোমরা দেখতে পাবে না। তো গাইজ টোটাল মিলিয়ে আজ রাত 12টার পরে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার উপরে তোমরা নতুন কোনো আপডেট দেখতে পাবে না। তো গাইজ তোমরা স্ক্রিনের উপরে যে দেখতে পাচ্ছ আই থিঙ্ক যে পোস্টারটা দেখতে পাচ্ছ, তো গাইজ এই যে RYU যে বান্ডেলটা রয়েছে এই যে তোমরা বান্ডেলটা দেখতেই পাচ্ছ, সেই বান্ডেলটা কিন্তু তোমরা কিন্তু আমাদের কাল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে যে আই থিঙ্ক ওয়েব ইভেন্ট আসে সেইটাই কিন্তু সেরকম একটা আপডেটে তোমরা কিন্তু নতুন একটা ওয়েব ইভেন্ট দেখতে পাবে, যাতে কিন্তু তোমরা এই বান্ডেলটা দেখতে পাবে। তো গাইজ এটা আজকের রাত 12টার আপডেটে তোমাদের কিছু নেই সেটাও বলে দিলাম, এবং কালকের 8টা থেকে 8:30টার মধ্যে তোমরা এই ইভেন্টটা দেখতে পাবে এটা কিন্তু কনফার্ম। তো গাইজ আমি তোমাদেরকে রাত 12টার আপডেটের সাথে সাথে কালকে আপডেটটাও বলে দিলাম। তো গাইজ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আর ভিডিওটা একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সেট করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন, যাতে তোমরা মিস না করে যাও। তো গাইজ আজকে ভিডিওটা ঠিক এই পর্যন্ত, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। সো টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।